लुडू खेला जाए मायर चेहरार दिके ताकाले की কবুল হজের সওয়াব পাওয়া যায় না, বড় রাখলে কি ওযু হয়? যেন মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য? হারাম উপার্জিত ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? জাল বেচা কেনা করা কি হারাম? ভাত খাওয়া আর কোরআন পড়া এক, মুরব্বীরা বলে। NH নাইম জানতে চান মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য? জি হ্যাঁ, অবশ্যই সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর হয় এটা সত্য। মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে, হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায় তাহলে তার ফলে সে ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে। আর এই জন্য ওই ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে, আশ্চর্যজনিত হলে, অবাক লাগলে তখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো। তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পায়। আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে, যার বদনজর লেগেছে মনে হয়, তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন, অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপরে উড়াল পাখি আইডি থেকে জানতে চেয়েছেন ভাত খাওয়া আর কোরআন পড়া এক, মুরব্বীরা বলে। না, সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তিমূলক কথা। ভাত খাওয়ার সাথে কোরআন পড়ার কোনো সম্পর্কই নেই এবং দুটি সম্পূর্ণ দুই জিনিস। ভাত খাওয়া জায়েজ কাজ, কোরআন পড়া ইবাদত, অতএব দুইটাকে এক করা সঠিক নয়। এই জন্য ভাত খাওয়ার সময় কথা বললে মুরব্বীরা সময় মনে কষ্ট পান, এটা সঠিক নয়। হ্যাঁ, খুব বেশি কথা বলাও প্রশংসনীয় নয়, কিন্তু প্রয়োজনীয় কথা বলা যেতে পারে এবং কখনোই ভাত খাওয়া আর কোরআন পড়া এক কথা নয়। এটা কোরআন হাদিসের কোনো কথা নয়, ইসলামের কথা আমাদেরকে নিতে হবে কোরআন থেকে অথবা হাদিস থেকে, এবং এই কথাটা মুরব্বীদের সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে। এই সজীব জানতে চেয়েছেন মায়ের চেহারার দিকে তাকালে কি কবুল হজের সওয়াব পাওয়া যায়? না, এ সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস আমাদের জানা নেই। এ বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, আপনি শুনতে পারেন সেটা। শাহজাহান তিশা জানছেন বিড়াল বেচা কেনা করা কি হারাম? এক হাদিসে প্রিয় বোন বিড়াল বেচা কেনা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল বেচা কেনা করাটা অনুচিত। এটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, সরাসরি হারাম বলেননি। যার কারণে বিড়াল বেচা কেনা থেকে আমাদের যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা উচিত। তবে কিছু কিছু বিড়ালকে কেউ কেউ এক্সেপশন করেছেন। বিশুদ্ধ মত অনুযায়ী আপনার বিড়াল প্রয়োজন ছাড়া বেচা কেনা করবেন না। এরপরে শাহানাজ সেলিম জানতে চেয়েছেন হারাম উপার্জিত ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? যে ব্যক্তির শুধুই হারাম উপার্জন আছে, অন্য কোনো উপার্জন না, তার যা উপার্জন আছে একটাই সোর্স, সেটা হারাম, আমরা জানি। এরকম যদি হাল্লা না করুন তাহলে সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা জায়েজ নাই। আর যদি তার মিশ্র উপার্জন থাকে, হালাল হারাম দুইটাই, তাহলে তার দাওয়াত গ্রহণ করা জায়েজ আছে, তবে অ্যাভয়েড করলে সেটা হবে উত্তম এবং তাকওয়া। এরপরে এমডি সেলিম জানতে লুডু খেলা জায়েজ কিনা? না, লুডু, পাশা, দাবা এগুলো প্রায় একই ক্যাটাগরির খেলা। লুডু সম্পর্কে হাদিস সরাসরি বলা না থাকলেও পাশা দাবা সম্পর্কে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে। ওইটাও যেহেতু একই ক্যাটাগরির খেলা সেজন্য এটা জায়েজ নয়। তাছাড়া এখানে শারীরিক কোনো কসরত নাই, এর ফলে মানুষের আর বিষণ্ণতা তৈরি হয়, মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়, নানা রকমের ফিতনা এখানে রয়েছে, সেজন্য এটা খেলা জায়েজ হবে না। শারিয়ার সিয়াম জানতেছেন নখ বড় রাখলে কি ওযু হয়? নখ বড় রাখলে ওযু হয়ে যাবে যদি পানি ভিতরে চলে যায়, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, নখ বড় রাখা সুন্নাহ বিরোধী একটি কাজ।